সাদা এত কথা আছে তোর সাথে, তাড়াতাড়ি আয়। কি পরে আছিস? লুঙ্গি আর গেঞ্জি পরে আমার সামনে আছিস? হ্যাঁ, তোর যদি অনানি কই, তুই তাড়াতাড়ি আয়। আর তুই যদি বাথরুমে থাকস, বাথরুমে যে অবস্থা থাকবে ওই অবস্থা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। বাপ বাপের কাছে বাপি ভাই জিন্সের একটা প্যান্ট আছে না, কয়েকটাই তো আছে, তো একটা প্যান্ট দিয়ে যাক। তুই কি আমার সম্পর্কে কিছু জানোস না? প্যান্টটা দে ধর, এই প্যান্টটা পরা কালকে তুই কলেজে যাবি, আবার এই প্যান্টটা পরে কলেজ থেকে আসবি, বেল্ট পরতে পারবি না। হ্যাঁ, যা বললাম তাই করবি। কলেজে যখন যাবি আমার সাথে দেখা করে যাবি, আবার কলেজ থেকে যখন আসবি এই এই প্যান্ট পরে যাবি, কিন্তু তখন আমার সাথে দেখা করবি। কথা কথা আবার সরি, আরেকটা কথা কবি, স্বাস্থ্য কিন্তু দ্বিগুণ হইব। বাপ্পি ও কি আমার সম্পর্কে কোনো কিছু জানে না? তাই জানে তো ভাই, তারপরেও করতে চাই। ওই একই ব্যাটা প্যান্টের লুঙ্গি লাগতেছে, যে কার প্যান্ট? বাপ্পি ভাই। তো বাপ্পির প্যান্ট তুই বলছিস কেন? শামিম ভাই বলছি। শ্যামে কেন বলছিস ভাই? কালকে ডাক ছিল, তারা উড়া করে লুঙ্গি পরে গেছি, লুঙ্গি পরে গেলে শামিম ভাই শাস্তি দিচ্ছে। তো ভালো কথা পড়ছিস, তোকে বেল লাগাই পড়বি না কাদা, যা এই এদিকে। কি কাজ কাম নাই? পালন করো, দাও সালামটা দিয়ে যাও। তুমি তোমার এই অবস্থা গেল, কি হয়েছে তোমার? তোমার কেন হাসছো গেলে ক্যাম্পাস না, কিছু বলো। শামিম ভাই ডাকছিল, তাড়াতাড়ি কেড়ে গেছি, লুঙ্গি পরে গেছি, শাস্তি দিছি। তো শাস্তি দিছে তো এটা ক্যাম্পাস না, জামাটা ঠিক করে আসো। এই লুঙ্গির একটা বেনিফিট আছে, মানে না না বেনিফিট আছে, বেল্টের খরচটা পুরোটাই বেঁচে যায়। জান ভাই জান, আমার নাম আলম আলমগীর, একটা হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক না করে ভালো করেছেন, পুরো জাম্প প্যান্টটাই খুলে যেত।